দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে ট্রাক বাস সহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে তা কেটে লোহালক্করে পরিণত করে আসছিল এই চক্রটি। সোমবার রেল স্টেশন চত্বর এলাকায় চোরাই এক ট্রাক কাটার সময় ওই চক্রের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই এ কাজ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের বিরুদ্ধে রাজধানী ঢাকাতেও মামলা হয়েছে। যেই ট্রাক কাটা সংক্রান্তে তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল, তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। জিনিসটি আরও সন্দেহ প্রকাশ হলে আমি তাৎক্ষণিক অন্যান্য অফিসার ফোর্স ঘটনাস্থলে পাঠাই। এই ট্রাকের অন্যান্য মালামাল এবং টায়ারগুলো সহ টায়ারগুলো কোথায় আছে এগুলো আমরা তাৎক্ষণিক ওইখানে আশপাশ থেকে উদ্ধার করতে সক্ষম হই, এবং অবশিষ্ট মালামাল তারা রাতের আধারে যেটা কেটেছে পাশেই তাদের গোডাউনে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এবং অন্যান্য মালামালও আছে, এবং সেখান থেকে আমরা একজনকে ধৃত করে নিয়ে এসেছি, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নতুন ট্রাক বাস কম্বাইন হারভেস্টার সহ বিভিন্ন ধরনের গাড়ি কেটে কুটে নিমেষেই লোহালক্কর বানিয়ে বিক্রি করে আসছিল তারা। এভাবেই অবৈধ ব্যবসা করে কোটিপতি হয়েছেন কেউ কেউ। গাড়িটা নতুনই ছিল, বুঝছেন তো, আজকে তো আসে দেখতেছি যে গাড়ির কোনো কন্ডিশন চিজ নাই, খোলাখুলি করতেছে, তো পরে দেখতেছি নতুন গাড়ি ভাঙাভাঙি করতেছে, তো মানুষজন তো বুঝতে পারছে যে নতুন গাড়ি হুট করে ভাঙতেছে কেন। তো এর আগেও কিন্তু একটা মনে করেন যে গাড়ি ছিল এখানে, আপনার হলো ধান কাটা মেশিনগুলো আছে না, ওই ধান কাটা মেশিন নতুন গাড়ি, ধান কাটা মেশিনটাও ভালো ছিল কিন্তু, তো ঈদের কুরবানি ঈদের আগে ওরা কিন্তু ভাঙে শেষ করে ফেলেছে। একটা গাড়ি নিয়ে আসলে ওরা কিন্তু দুই দিনও রাখে না। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেবে পুলিশ, এমন দাবি স্থানীয়দের।